এমডি আবুল হাসান হাশেম আপনি লিখেছেন, এমডি আবুল হাসেম আপনি লিখেছেন, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? কুকুরের গায়ের সাথে যদি আমাদের শরীরে কাপড়ে ছোঁয়া লাগে, স্পর্শ হয়, তাহলে সেটি মৌলিকভাবে নাপাক হবে না। কারণ হলো কুকুরের শরীর নাপাক নয়, শরীরের উপরের অংশ নাপাক নয়। তবে হ্যাঁ, কুকুরের যদি লালা লাগে, ধরুন আপনার কুকুর শুকতে গিয়ে জিব্বা লাগিয়েছে বা তার লালা লেগেছে, এরকম যদি হয় তাহলে সেই অংশ যে অংশে লেগেছে ওই জায়গাটুকু নাপাক হয়ে যাবে, ওইটুকু ধুতে হবে। আর এমনিতে আপনি পার দিয়ে যাচ্ছেন, আপনার শরীরের সাথে টাচ হয়ে গেছে, এর ফলে কিন্তু আপনার শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে ব্যাপারটি এরকম নয়, কারণ কুকুরের শরীর নাপাক না। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, তা হলো কুকুরের যে লালা এটা যেরকম নাপাক, কুকুরের ঘামটাও নাপাক। কারণ প্রসিদ্ধ ফিকহের কিতাব হেদায়াতে এ পয়েন্টটি উল্লেখ করা হয়েছে যে গোশত থেকেই এবং শরীর থেকে যেহেতু লালা এবং ঘামের সৃষ্টি, অতএব গোশত যেহেতু হারাম শুকুরের কুকুরের, অতএব সেটার লালা যেমন হারাম, ঘামও হারাম। যদি ঘাম লাগে তাহলে হারাম বলতে নাপাক, অতএব যদি ঘাম বা লালা যদি নাপাক লাগে তাহলে সেই জায়গার যে জায়গাটা লেগেছে সেটা নাপাক হবে, বা কি জাস্ট উপরের অংশ হালকা একটু টাচ হয়েছে, তার ফলে যদি আপনার নাপাক কোনো কিছু না লাগে, কুকুরের গায়ে যদি নাপাক কিছু থাকে সেটা লাগলো তাহলে ভিন্ন কথা। এমনি কুকুরের শরীর লাগলেই যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়।